ইন্ডিয়া নিউজ সংবাদে পাঠাও তাই কি হবে এবার চাষারের দুরবস্থার শেষ নাই। আমরা এত কষ্ট করে ধান লাগাচ্ছি, দুনিয়ার খরচ কিচ্ছু খরচ হতো না, সব নষ্ট হয়ে গেল। ধান আলু বসালাম তাও সেটাও পচে যাবে, ধান আকুল দিয়েছে ধান তো বিক্রি হচ্ছে না। আকুলের ধান যেখানে 1200 টাকা কুইন্টাল সেখানে এই ধানের দাম দিচ্ছে 800 টাকা। চাষারা কীভাবে বাঁচবে? চাষাদের বাঁচার খুব দিন আগে এসে চাষারা মরতে হবে, কোনো বাদ নাই। এই ধানের জমিটি কি আপনার? হ্যাঁ, এই ধানের জমিটা আমার। কতটা ধান কাটা আছে আপনার? আমার 3 বিঘা ধান কাটা আছে। আমি সব কালকে পরশু দিন কেটেছি, আজকে এটানোর কথা, এক কাটা ভমো এটানো হয়নি। আমি কী করি আলু লাগাবো এবার, খুব সমস্যা। হ্যাঁ, তখন ধান বিছি আমরা সব কিছু করি, আমাদের তো এমনি কোনো এ নাই, চাষ করি খাই। হ্যাঁ, ঠিক আছে। জমিটি কেন চাষ করেছেন আপনি? আলু লাগাবো। এই বর্ষার মৌসুমে কি আলু লাগানো যাবে? কতদিন আগে চাষ দিয়েছেন? আলুর বীজ কি এখন বাড়িতে আছে না কেনা হয়েছে? না হয়নি, কেনা হয়েছে। আচ্ছা।